হ্যালো হ্যালো দিব্যশঙ্কর। হ্যাঁ, হঠাৎ ফোন কেন? আমি তো, কি হয়েছে? রাত্রি তো যাব। আরে সেটা ঠিক আছে, তুমি তুমি এখন কোথায় আছো? বেরিয়েছি অফিস থেকে, কাছাকাছি আছি আর কি। হ্যাঁ শোনো শোনো, একটা বিপদ হয়েছে। বিপদ কি হয়েছে? আরে তুমি দেরি করো না, 10-15 মিনিটের মধ্যে চলে এসো। কি মুশকিল, কি হয়েছে সেটা বলবে তো ঠিক করে। তুমি সুস্থ আছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি আমি সুস্থ আছি। এই শোনো, ইন্দ্রপ্রমিত কি চলে এসেছেন নাকি? না না না। তবে দেবারতি, দেবারতি কি হয়েছে? দেবারতির, শোনো, টেলিফোনে বলা যাবে না, কিন্তু 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 বিশ্বাস করো আমি এটা চাইনি। আর তোমার তোমার কথা মতো সমস্ত কাজ হচ্ছিল, কিন্তু কি বলবো, বিশ্বাস করো আমি এটা চাইনি। মায়া, তুমি কিন্তু কিছুতেই পরিষ্কার করে বলছো না এক্স্যাক্টলি কি হয়েছে তা কি দেবারতি। বলছি বলছি, দেবারতি না, দেবারতি দেবারতি আমার ঘরে অজ্ঞান হয়ে গেছে, আর মনে হচ্ছে জ্ঞান ফিরবে না। না 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 না, ডক্টর চৌধুরী তো সেরকম কোনো ওষুধ দেননি যে পার্মানেন্টলি আর জ্ঞান ফিরবে না এই ধরনের। না না, ওষুধ নয়। শোনো না, আমি আমি ওকে আমার ঘরে ডেকে এনে সন্দেশ খেতে দিয়েছিলাম, আর হঠাৎ একটা সন্দেশ খেয়ে ও ঢলে পড়ল। সন্দেশ? কি 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 কে এনেছিল কে সন্দেশগুলো? বিরতা এনেছিল। শোনো শোনো, তুমি বেগুনবোকে ঘরে ডাকো, ডক্টর চৌধুরীকে ফোন করে এক্ষুনি আসতে বলো। এক সেকেন্ড এক সেকেন্ড, শোনো, সন্দেশগুলো সরিয়ে ফেলো ঘর থেকে, কেমন? সরিয়ে ফেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তুমি দেরি করো না প্লিজ। হ্যাঁ চলে এসো। বৌমা, দেবারতি, বৌমা কি কাণ্ড, এ তো এখনো অজ্ঞান হয়ে রয়েছে, এই সন্দেশটা তো বিনতা এনেছিল। বিনতা কিছু ঘোড়া ডিঙিয়ে ঘাস খায়নি তো কুলপির জন্যে, কিন্তু আমিও তো এই সন্দেশটা খেলাম। রহস্য আছে আমি কি বুঝতে পারছি না তো। ডাক্তার আসবে আবার। ডাক্তার বাবুর কাছে ফোন করি কি রে বাবা। ডাক্তার বাবা, হ্যালো হ্যালো, ডক্টর চৌধুরী? হ্যাঁ বলছি। আপনি যেখানেই থাকুন এক্ষুনি চলে আসুন। কে বলছেন আপনি? আরে বাবা, মোবাইলে তো আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন না? গাদা গাদা টাকা নেবার সময় তো ঠিক মনে থাকে। ও, মিসেস মুখার্জি? হ্যাঁ লেডি ম্যাম খুঁজছি। শুনুন, 10 মিনিটের মধ্যে আপনি আমার এখানে চলে আসুন, ওই নার্সিং হোম পেশেন্ট ফেশেন্ট সমস্ত ফেলে চলে আসুন, বুঝতে পেরেছেন? রাখছি। দেবারতি, বৌমা, ও দেবারতি, কি সর্বনাশ, এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে রয়েছে, এ কি হবে? বিনতা, অবিনতা, বিনতা, কি খাওয়ালি রে বাবা, ও অবিনতা, কি কাণ্ড রে বাবা। এই দেবারতি, দেবারতি, এই দেবারতি, নিঃশ্বাস তো পড়ছে, কি যে করি না আমি। বিনতা, এই বিনতাটাই যত নষ্টের গোড়া। দিদি, দিদি, তুই আমার ডাকছিলি? হ্যাঁ দিদি। মানে কি, এটা তোমার খাটে শুয়ে আছে কেন? এই শোন শোন, তো তোকে আমি সেদিন রসগোল্লার সঙ্গে সব আনতে দিয়েছিলাম না আমাকে? হ্যাঁ, কবে? মাসে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন, সে তো আমি এনে দিয়েছি, আরো নিয়ে আসতে হবে। আরে না রে বাবা, নিয়ে আসতে হবে না, জানিস তো রান্না এই সন্দেশ খেয়ে এখন এটার এই অবস্থা হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, মোড়ে টোড়ে যেতে পারে। ও দিদি, তুমি কি বলছো কাকা, আমার আনা সন্দেশ কি এসব হয়েছে? তুমি জানো আমি কত বড় দোকান থেকে সন্দেশ এনেছি, বিশাল বড় দোকান, তার নাম হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার নাম জেনে দরকার নেই, কিন্তু সেই সন্দেশটার মধ্যে তাহলে তুই কিছু মিশিয়েছিলি, কি মিশিয়েছিস? কি মিশিয়েছিস? ও কি মেশাবে, শুধু শুধু এসব বলছে কেন? আমরা এখন অন্য পর্বে। তুই চুপ কর, কবে শুনবি?
একদম চালাকি করার চেষ্টা করিস না। বল তুই কি মিশেছিস, কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিছু। তুই কি চুপ কি চুপ? আচ্ছা দিদি, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি, তোমার সঙ্গে চালাকি করছি? আচ্ছা তুমি বলো, তোমার মুখের উপর আমি কোনোদিন কথা বলেছি দিদি? কথা বলিস না, তুই অ্যাক্টিং করিস। তোর অ্যাক্টিং আমার খুব ভালো করে জানা আছে। তোর এই অভিনয় টভিনয়গুলো তুমি বন্ধ কর। কিছু মিশিয়ে দিয়েছে ও ও দেবার দিকে মেরে, ওর কি লাভ? তোমারই তো লাভ। তুই চুপ কর, তুই কিচ্ছু বুঝিস না। লাভ আছে, কুলপি কুলপিকে ও মানুষের দিকে ঠেলবার চেষ্টা করছে। তুই ভাবিস আমি কিছু বুঝি না? একটা জিনিস জেনে রাখবি বিনতা, আমি যতক্ষণ না পারমিশন দিচ্ছি মনসীজ কুলপির ধারে কাছে ঘেঁষবে না। বাহ, তুমি কত পায়ার জানো দিদি, নমস্কার তোমায়। কিন্তু আমার মরা বাপের দিব্যি, আমি সত্যি বলছি আমি মিষ্টিতে কিছু মেশাইনি। তাহলে এবারে তুই এরকম হলো কেন? বলে এরকম কেন হয়ে আছে? দেখো দেখো আচ্ছা, এমনও তো হতে পারে দিদি, মিষ্টিটা তিন দিন ধরে পড়েছিল ছিল, এরকম যদি হয় যে কেউ ঘরে ঢুকে মিষ্টির মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে তোমাকে মারবার জন্য? হ্যাঁ দিদি, সত্যি বলছি। আর তুমি না বুঝে ওই বিষ মেখানো মিষ্টিটা দেবার ওদিকে খাইয়ে দিয়েছো। আচ্ছা কিন্তু একটা কথা, দিদির ঘর খুলে ফ্রিজ খুলে কে বিষ মেশাতে পারে? হ্যাঁ, অহনা ছাড়া কাজ আছে শয়তান। ও এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল রে মহেশ। ও ভেবেছিল আমাকে জেল খাটাবে, আর দেবারতি মরে গেলে ও একলা মনসীজের বউ বেঁচে থাকবে। তার মানে তুমি সবই জানো আগে থেকে, শুধু শুধু পেঁচাল পড়লে। বাবা বাবা আসবো বাবা। আসো আসো, তোমাদের ব্যবস্থায় আমি বড় প্রীত হইয়াছি। বসো, তুমি এখানে বসো, বেনু আমার কাছে নিকটে বসো। ভালো ফলাহার করিয়াছি, বড় তৃপ্ত হইয়াছি। আপনি খুশি হলে আমাদেরও আনন্দ। কিন্তু বাবা, আমরা না একটা গ্রহের কোপে পড়েছি, আর তার জন্য আমাদের সুখ শান্তি সবকিছু একেবারে নষ্ট হয়ে গেছে। একটা না একটা না একটা না, দুটো দুটো, মা মেয়ে দুটো। বুঝিয়াছি, সব গ্রহের ফের কাটিয়া যাইবে, আমি আসিয়াছি না, তোমাদের গুরু কৃপা পাইতে হইবে। গুরু কৃপা কি? গুরু কৃপা এই তো তোমাদের বুঝাইব, বৎস। তুমি নিতান্ত শিশু অবোধ, গুরু কৃপা এই জ্ঞান দান তোমাদের আমি করিব, সেই জন্যই তো আসিয়াছি। 12টা তো বাজে, ওই সম্মোহন কাজ শুরু হবে না? শিশু কে? অবোধ। অবোধ কে? সম্মোহন বিদ্যা হইবে, এত উতলা হইছে কেন? সত্যি মিনিষে চুপ কর না। ছি 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 বিনু, তুমি সুন্দরী কন্যা, তোমার মুখে ইদৃশ্য বাক্য মানায় না মিনিষে আবার কি? বলুন, শুধু কি এইসব গালাগাল? তো পরের কথা, আমাকে মেরে না একবারে সজিনাটা করে দিয়েছে। আচ্ছা, আমার নামে নালিশ করছিস তো? ও ঘরে চল তো। আমি কলহ নয়, কলহ নয়, কলহ হইলে তো কোনো উপকার হইবে না, বুঝিতে পারিয়াছি। এই গ্রহের ফেরে তোমাদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হইতেছে। আমি আসিয়াছি তোমাদের জ্ঞান দান করিব। হ্যাঁ বাবা, একটু ভালো করে ওকে জ্ঞান দিন তো, যাতে চোখ ফোটে। তোর যাতে চোখ ফোটে সেটাও হবে। কলহ নয়, কলহ নয়। কি বলিতেছিলাম? ওই যে কি গুরু কৃপা নাকি? গুরু কৃপা, হ্যাঁ, কৃ অর্থাৎ কি? অর্থাৎ করিয়া। পা অর্থাৎ? অর্থাৎ পাওয়া। পাওয়া দুয়ে মিলিয়া কি হইল? ওই তো করিয়া পাওয়া। তার মানে হলো কৃপা করিয়া পাওয়া। বুঝিতে পারিয়াছো বিনু? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো, তোমরা তোমাদের ভাগ্যানুসারে
সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা প্রভাব প্রতিপত্তি লাঞ্ছনা গঞ্জনা এই সমস্ত লাভ করো। একটা কথা মনে রাখিবে, গুরু সে কখনো প্রতিপত্তি দিতে পারে না, সম্পত্তি দিতে পারে না, গুরু আসে শুধু নিতে, দিতে নয় রে পাগল। সে কি সব কিছু তো দিচ্ছি। চুপ কর না আবু দেবতাকার। দেখো, শিষ্যের গৃহে বিরাজ করাটাই হচ্ছে গুরুর ধর্ম এবং কর্ম। তোমাদের মনের চঞ্চলতা, তোমাদের মনের বিকার দূর করাই হচ্ছে গুরুর ধর্ম এবং কর্ম। গুরু, আমার মন বড় চঞ্চল। চঞ্চল হবে না, ধরা পড়ে গেছে তো। এই বাজে কথা বলবি না একদম। জানেন গুনগুন বাবা, আমি তো ওকে ইয়ে করে বিয়ে করেছি। এই ফাটা রেকর্ড বাজাস না তো বাবা, ও একটা মিথ্যেবাদী। আপনি সত্যিটা বলে দিন তো বাবা, তাহলে না আপনার আশ্রমে আমি মার্বেল পাথর দিয়ে চাতাল করে দেবো। কিরে, তুই গুনগুনকে ঘুষ দিচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস মার্বেল পাথরের লোভে তুই যা বলবি গুনগুন তাই বলবে নাকি? আমি ঘুষ দিচ্ছি? একে ঘুষই তো বলে। তুই কি মনে করিস মার্বেল পাথরের লোভে তুই যা বলবি গুনগুন বাবা তাই বলবে নাকি? হ্যাঁ গুনগুন বাবা, এই 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 আপনার এই বেগুন ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচান, আমি তোকে ইয়ে করে বিয়ে করেছি। হ্যাঁ, এই আপনি সম্মোহন করে ওই মঙ্গলা আর ওই মহিমাকে আচ্ছা করে টাইট দিয়ে দিন, যাতে করে ওরা সাজতে হয়। আমি দিদিকে বলে না আপনাকে সোনার খড়ম দেবো। সোনার খড়ম? সোনার খড়ম দেবে? ও গুল মারছে বাবা, ও দিদির পয়সায় পোদ্দারি করে, ও কি করে আপনাকে সোনার খড়ম দেবে? আপনি ওর কথা প্রলোভিত হবেন না বাবা। হবে না, এইভাবে হবে না, এইভাবে চলবে না। কি চলবে না? তুই পক্ষপাতিত্ব করতে বলছিস, প্রভাবিত করছিস। না, আমি তো প্রভাবিত করছি না। না করছিস, করছিস তো। না করছি না। হ্যাঁ করছি। জয় মা তারা, কোথায় দাঁড়াবি তারা? কোথায় দাঁড়াবি তারা? বুঝিতে পারিয়াছি, বুঝিতে পারিয়াছি। তোমাদের একত্রে তোমাদের কথা শোনা হইবে না, তোমরা পৃথক পৃথক আসো, আজ আর নয় সেই সোমবার। নে আরো ঝগড়া কর। তুই তো ঝগড়া করলি, ঝগড়া আমি করলাম? এই যে কি করতো গুনগুন বাবার সেই সম্মোহন শক্তি দিয়ে ওই মূর্তিটাকে বশ করে আনতো, এনে প্রমাণ করে দিত যে ওই ছেলেটা, প্রমাণ করে দি না ওই ওই বাচ্চাটা আমার না। গুনগুন বাবা এক কথা দ্বিতীয়বার উচ্চারণ করে না, যাহা বলিয়াছি। হ্যাঁ সোমবার বিনতা। আর মঙ্গলবার? ওই ভাই মঙ্গলবার মহেশ, মঙ্গলবার মহেশ। হ্যাঁ যাও, আর কাল বিলম্ব না করিয়া ফিরিয়া যাও। তার মানে আরো সাত দিন ক্ষতির হয়ে যাবো। জয় মা তারা, কোথায় দাঁড়াবি তারা? কোথায় দাঁড়াবি তারা? কি কি বাজছে? গুনগুন বাবা বল, তোমরা আইসো। থাক, অনেক হয়েছে, অত ভক্তি দেখাস না তো। চল তো, আমি বোঝাচ্ছি, চল। ধরো তুই আগে, চল ধরো। এই তুই কি রে, তুই কোনো কাণ্ডজ্ঞান নেই তোকে? সেই সকালবেলা থেকে একটা ফোন করলি না তুই, আমি শুধু তারা 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 করে আমার পিঠে সিঁধ দাঁড়া সোজা হয়ে গেল। হ্যাঁ মোড়া, ঘুমলে? কি ভাবছো? কি আর ভাববো, ভাবছি কাল থেকে আবার অফিস। হ্যাঁ, এই পুরো ছুটিটা রিমঝিম আর ইমরান করে কেটে গেল। তুমি কি ভাবছো অফিসে গিয়ে আমার রেহাই আছে? ওখানেও তো আবার অন্য টেনশন। আমার খুব খারাপ লাগছে জানো না বাবা। কেন? আফটার অল বোনটা তো আমার। রিমঝিম তো আমারও বোন হতে পারত। তুমি বলছো ইমরান তোমার সঙ্গে অফিসে দেখা করতে পারে? হ্যাঁ সে তো করতেই পারে। এই
এই তুমি যাও তো যাও তো সিগারেট না বন্ধ করো নয়তো ড্রয়িং রুমে বসে গিয়ে খাও উফ জানলাটা খুলে দি না 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 কেন না জানলা খুলতে হবে না তুমি ভাবছো জানলা দিয়ে ইমরান তোমার সঙ্গে কথা বলবে ওর পক্ষে সবই সম্ভব যা বলছি সেটা শোনো তুমি ইমরানকে ভয় পাচ্ছ অয়ন আমাদের কিন্তু যে কোনো একটা ডিসিশনে আসতে হবে কি ডিসিশন আমাদের নয় দিব্যেন্দু বাবু না তো ইমরান এই দুজনের মধ্যে একজনকে বিশ্বাস করতে হবে কেন তা না হলে তুমি তোমার বোনকে ফেরত পাবে না গুড নাইট শুয়ে পড়লাম আরে এখন শুয়ে পড়লো কি ভাববো সেটা বলে দাও কি ভাববো সেটা যদি না বলো তাহলে কি ভাববো আমি সারা রাত ধরে উফ বাবারে বাবা কি ভাববে সেটা কাল সকালে ভেবো প্লিজ আর ভালো লাগছে না অয়ন সারা দিনই এক টেনশন রিমঝিম আর ইমরান ভালো লাগে বলো কালকে ভাবো প্লিজ প্লিজ কি করবো একটু বলো বলো একটু প্লিজ নয় তোমাকে দিব্যেন্দু বাবুকে বিশ্বাস করতে হবে না তো ইমরানকে বিশ্বাস করতে হবে যদি তুমি ইমরানের কথা বিশ্বাস করো তাহলে ইমরান যা বলছে তা তোমাকে শুনতে হবে অবশ্যই সেটা পুলিশকে ইনফর্ম তুমি করতে পারবে না এইবার আমি বুঝতে পেরেছি বুঝা গেছে অনেক হয়েছে এবার লাইট নেব শুয়ে পড়ো গুড নাইট চল তুই একটা ভালো শাড়িও পরতে পারিস না কেন আমার ভালো লাগছে না ঠিক আছে চল প্রেসক্রিপশনগুলো সব নিয়েছো হ্যাঁ নিয়েছি হ্যাঁ রে অমিত যদি এসে যায় অমিত না না অমিত এখন আসবে না ওর এক বন্ধু আজকে ইউএসএ থেকে ফিরছে ও দমদমে গেছে ওকে রিসিভ করতে ও ঠিক পরে ফোন করবে মা একটা কাজ করলে হয় না কি আমরা বেরোবার সময় গেটে একটা যদি মেসেজ রেখে যাই ও তাহলে যদি আসেই তাহলে পরে না হয় আসবে বা ফোন করবে আচ্ছা চল হয়েছে চল আরে তুই কিন্তু ডাক্তারকে সব অসুবিধার কথা বলবি কিন্তু বলবো চাবি চাবি নিয়েছো তো ঠিক হ্যাঁ নিয়েছি আমি তোর ফোন ধর তুমি ধরো না প্রতীকের ফোন হয় না এটা প্রতীকের ফোন নয় প্রতীক এখন ফোন করার সাহসই পাবে না ধরো ফোনটা কেটে যাবে অমিতের ফোন হলে বলবে দু ঘন্টা বাদে ফোন করতে আমরা আসছি হ্যালো 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 মা আমি প্রতীক বলছি ও প্রতীক হ্যাঁ বলো মা কি বলবো অমিত আমার এখানে অমিত অমিত তোমার ওখানে মানে অমিত এয়ারপোর্টে গিয়েছিল ওর এক বন্ধু ইউএসএ থেকে আসছে তাকে নিয়ে আসবার জন্য কিন্তু হ্যাঁ বলো কি হলো বলো কি ও ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে মা অমিতের অ্যাক্সিডেন্ট কি বললে অমিতের অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ কি হয়েছে কি অমিতের কি হয়েছে হ্যাঁ শোনা শোনা শোনো শোনা অমিত আমার ভাই ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে শোনা কোথায় কিভাবে বাইক বাইপাসে ও এয়ারপোর্ট থেকে ফিরছিল ওর বন্ধুকে সঙ্গে নিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় লেগেছে হ্যাঁ কোথায় আমি বুঝতে পারছি না মানে ভীষণ সাংঘাতিক চোট আমি আমি ওর বাড়িতে আমি ওকে নিয়ে বসে আছি আমি বুঝতে পারছি না আমি টোটালি বিবিল্ডার্ড শোনা আমি আই ডোন্ট নো হোয়াট টু ডু তুমি অপেক্ষা করো আমি আসছি আমি এক্ষুনি আসছি আমি আমি এসে অমিতকে নার্সিং হোমে নিয়ে যাবো অপেক্ষা কর তুমি কি হবে মা অমিতের অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় চোট কি করবি তুই আমি কিছু বুঝতে পারছি না আমি বরং যাই এখন ওকে ঠিক আছে তুই যা আমি বরং ডাক্তারকে সব রিপোর্টটা দিয়ে দিচ্ছি তাহলে তুই যা তুমি একটু টাকা পয়সার ব্যবস্থা রাখো হ্যাঁ আচ্ছা আচ্ছা
দরকার হতে পারে। আচ্ছা, আমি আসছি।